দেখো তুমি কিছু পেছোতে চাইছো মানে এমন কিছু করছো যা তুমি করতে চাও না যদি এমন কিছু হয় যা তুমি সত্যিই করতে চাও সেটা কি তুমি পিছোতে চাইবে না আগে করবে হ্যালো করব কেউ যদি কারো সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষায় থাকে হয়তো দশ মিনিট কিন্তু ওর মধ্যেই পঁচিশ বার ঘড়ির দিকে তাকাবে কেন কারণ সে ওটা তাড়াতাড়ি চায় যদি এমন কিছু করো যা তুমি করতে চাও না তাহলেই ওটা পিছিয়ে দেবে আমি জানতে চাই কেন সেটা করছো যা তুমি করতে চাও না না আমি যদি এটা করি তাহলে এটা পাবো ওটা পাবো আসলে ব্যাপারটা তা নয় এই জীবন থেকে কোনো কিছুই পাওয়ার নেই সত্যি জীবনে কিছুই পাওয়ার নেই হয় জীবনে তুমি গভীরতা আর তীব্রতা নিয়ে বেঁচে থাকবে অথবা তা হবে না শেষে গিয়ে তুমি কি পাবে হ্যাঁ এই এগ্রিকালচার কলেজে কেউ মারা গেলে তাকে কি কবর দেবে না পুড়িয়ে ফেলবে কি হয় ট্র্যাডিশনটা কি কবর দেওয়া তো চাষের জন্য ভালো মানুষের থেকে ভালো সার হয় তো শেষে কি ঘটবে তোমার আর আমার হয় আমাদের পোড়াবে নয় কবর দেবে শেষে গিয়ে এটাই করবে কি ভাবছো তুমি শেষে তোমাকে পুরস্কার দেবে শেষে আর কিচ্ছু হবে না শুধু জীবনের প্রবাহকে দেখো কত সুন্দরভাবে তুমি বেঁচে রইলে শুধু সেটাই বিচার্য সুতরাং তুমি যদি সত্যিই কোনো ভালো কাজ করো সেটা আগে করবে না ফেলে রাখবে হ্যাঁ আগেই করবে তাই না তাই এটা অবশ্যই দেখা উচিত যে ঠিক কি করতে চাও তুমি যদি তুমি সেটা খুঁজে পাও তাহলে সবকিছুই আগে করবে ফেলে রাখবে না